খায়রুল আলম প্রধান শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আপনাদেরকে সর্বপ্রথম আমি বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। মানুষের মানসিক পরিবর্তন করার জন্য, মানুষ মানুষের বিভেদ কমানোর জন্য সংস্কৃতির বিকল্প দ্বিতীয়টি আর নাই, আপনারা সেই মহৎ উদ্যোগ নিয়েছেন। আর বিশেষ করে আমাদের এই উপকূলবর্তী এলাকা কয়রা উপজেলায় সবচেয়ে বড় সমস্যা এখানে আমাদের কিছু, এই যে ম্যাডাম বলেছেন যে পারিবারিক পক্ষ থেকে অনেক সময় অনেক বাধা বা আমাদের সামাজিক থেকে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু আমরা যদি বুঝাতে সক্ষম হয় আর সেরকম সংগঠক যদি থাকে তা আমি মনে করি যে সবাই এগিয়ে আসবে। আর আমরা যে সংশয় আছে এটা মনে হয় থাকবে না যদি গ্রহণযোগ্য ব্যক্তি এর নেতৃত্ব দেয় এবং এই সংগঠনের সাথে কানেক্টেড থাকে, তাহলে হয়তো কয়রা উপজেলায় আপনারা যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন বাস্তবায়ন হবে। আর সর্বোপরি আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার, আমাদের যে সুশীল সমাজ আছে তাদের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার, আমরা সর্বোত্তম সে সহযোগিতা আপনাদের করে যাব। তবে দায়িত্ব দিতে হবে যারা দায়িত্ব নেবেন। আমার ব্যক্তিগত একটা অনুরোধ, আমি অনেক সংগঠন ছোট্টবেলাতে জড়িত, আমি কিন্তু কোনো জায়গায় ব্যর্থ হইনি। কোনো দায় চাপাই দিলেই সে জায়গায় হয়তো আমি গড়িমসি করেছি, দায় চাপাই দেওয়া না, আপনার মানসিক দিক দিয়ে বিবেচনা করে আপনার ইচ্ছা কর্ম দক্ষতা দিয়ে আপনার এগিয়ে আসতে হবে, তাহলে হয়তো এসে যা করতে চান দেখবেন তাতে সফলতা আসবে। আর নতুবা আমরা চাপাই দিলাম, সকলেই চাপাই দিলাম, আপনি কোনো রকম একটা পদের দরকারতে পদ ফেলেন, এইরকম মানসিকতা নিয়ে কিন্তু কোনো কিছুতে এগোতে পারবে না। তাই আপনি যে সাংসারিক জীবনে বলেন আবার সামাজিক জীবনে বলেন আর দেশের ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রে আপনি সফলতা দেখতে পাবেন। তা আমি আপনারা আপনাদের বাসায় আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি যে ব্যক্তিটা সবচেয়ে সাংস্কৃতিক অঙ্গনে পছন্দ করি ব্যক্তিগতভাবে সেটা হলো এই বিদেশ অঞ্চল মৃদা। প্রথম আসলে আমি বলতাম যে তো আপনার খুব ভালো লাগে, আর আমার দেখে চেহারা দেখে আমি প্রথম যখন প্রধান শিক্ষক হয়েছি আর এখনও সেই কথাটা বলি, তো উনি পারফেক্ট মানুষ, তবে অনেক কাজে জড়িত। আবার অনেক কাজ যারা জড়াই থাকে তখন একটা হয়তো যে দায়িত্ব কর্তব্য একটু অবহেলা আসতে পারে, কিন্তু সেই অবহেলা যেন না আসে তার কাছে অনুরোধ। আর সাথে সাথে ওনার সহযোগী যদি কারোর দরকার হয়, আপনি আরও একজন পারফেক্ট সহযোগীকে নিয়ে এই সংগঠন যাতে আরও সামনে এগিয়ে যায়, আর বিশেষ করে যারা এর উদ্যোগ নিয়েছেন তাদের আশা স্বপ্ন এবং আমাদের কয়রার যে সাংস্কৃতিক অঙ্গনটা পিছিয়ে আছে এই পিছিয়ে জনগোষ্ঠীকে আমরা যেন সামনে নিয়ে যেতে পারি, সাংস্কৃতিক জোট যেন আলোর মুখ দেখে, আমি এই আশা বিশেষ করে বিদেশ অঞ্চল মৃদার কাছ থেকে আমরা করি। আর আমরা তো সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুন্দর।